আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি উত্তরণের পক্ষ থেকে দৈনিক আপডেট ষোলো সেপ্টেম্বর দুই হাজার বাইশ বর্তমান অর্থনৈতিক চাপ এ এবছরেই বাংলাদেশকে পঞ্চাশ কোটি ডলার বাজেট সহায়তা দিতে যাচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি বর্তমান বাজার দরে টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা যুদ্ধাপরাধের দায়ে ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে এবার হুঁশিয়ারি উচ্চারণ করল ইউরোপীয় ইউনিয়ন ইউ বলছে যুদ্ধ অপরাধের অভিযোগে পুতিনকে আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি হতে হবে রাশিয়ার কাছ থেকে পুনরুদ্ধার করা ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ইজিয়ামে চারশো চল্লিশটিরও বেশি মৃতদেহের একটি গণকবরের সন্ধান পেয়েছে দেশটির কর্তৃপক্ষ খারকিব অঞ্চলের প্রধান তদন্তকারী কর্মকর্তা বলেন প্রতিটি মৃতদেহের ফরেন্সিক পরীক্ষা হবে এটি এখন পর্যন্ত পাওয়া অন্যতম বড় গণকবর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন গত বছর ইরান ও রাশিয়ার মধ্যে বাণিজ্য একাশি শতাংশ বেড়েছে এবং চলতি বছরের প্রথম পাঁচ মাসে বাণিজ্য বেড়েছে তিরিশ শতাংশ সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লা বিন জায়েদ রাষ্ট্রীয় সফরে ইসরায়েলে গেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় আব্রাহাম চুক্তির মাধ্যমে কূটনীতিক সম্পর্ক স্থাপন করে আরব আমিরাত ইসরায়েল সেই চুক্তির দুই বছর পূর্তি উপলক্ষে ইসরায়েলে গেলেন আমিরাতের গুরুত্বপূর্ণ মন্ত্রী ইরান মধ্য নিরাপত্তা সংস্থা সাংহাই সহযোগিতা সংস্থার স্থায়ী সদস্য হওয়ার জন্য একটি বাধ্যবাধকতা স্মারক স্বাক্ষর করেছে এর মাধ্যমে দেশটি চীন ও রাশিয়ার ব্লকে ঢুকল ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহ হিয়ান স্মারক স্বাক্ষরের তথ্য নিশ্চিত করেছেন নিয়মিত আপডেট পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ফলো করুন ধন্যবাদ